Hello, welcome to our channel Paper Education and Admission Suggestion Center. Jalpaiguri Law College সম্বন্ধে আমার আগের বছরে অনেক ভিডিও আছে, অনেক অনেক ভিডিও যেখানে আমি কিভাবে এডমিশন হওয়া থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত যতদিন না মেরিট লিস্ট পাবলিশ শেষ হয়নি ততদিন এডমিশন শেষ নেই ততদিন পর্যন্ত বানানো আছে। তো এবছরও আমি সেভাবে একাধারে বানিয়ে যাব তোমাদের জন্য ভিডিও। যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত বিষয় ল রিলেটেড সমস্ত বিষয় এখানে জানতে পারবে এই চ্যানেলে। তো তোমাদের সঙ্গে এখন শুরু করা যাচ্ছে আজকে 2023-এর এডমিশনের বিষয়ে কি নোটিশ পাবলিশ করেছে। ওকে, তো জলপাইগুড়ি ল কলেজ থেকে যে নোটিশটা পাবলিশ করেছে বিএলএলবি এডমিশনের জন্য, সেখানে আমরা প্রথমে কী করে এডমিশন হতে হবে সেটা আমাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো আমি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তো নোটিশটাই কী বলেছে সেটা তোমরা দেখো। যেটা জেনারেল কোর্স বিএলএলবি ডাউনলোড করবে এবার নোটিশটা ডাউনলোড করার পর তোমাদেরকে আমি জানাবো। ওকে, তো নোটিশটা ডাউনলোড হয়ে গেল, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা নোটিশটা 2023-এ পাবলিশ হয়েছে 30/5। ওকে, 30/5-এ পাবলিশ করেছে, আমি একটু ভিডিওটা বানাতে লেট করে ফেলেছি। ওকে, কোনো ব্যাপার না, আমি এরপরের থেকে রেগুলার তোমাদেরকে আপডেট দেবো। ওকে, তো এখানে বলছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড থ্রু অনলাইন ফর্ম অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড বিএলএলবি জেনারেল কোর্স আন্ডার সেমিস্টার সিস্টেম অফ ফর দ্য সেশন 2023-24 from the available government website www.jalpaigurikollege.in lawcollege.in 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই মাসে, অর্থাৎ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে তোমাদেরকে 2 তারিখে স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। আজকে 6 তারিখ আর দুদিন আছে 7-8 তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, ক্যান্ডিডেট উইল বি হ্যাভ পাস 12 এক্সামিনেশন ফ্রম দ্য রিকগনাইজড পোস্ট, তোমাদেরকে 12 পাস করতে হবে ওয়েস্টবেঙ্গলের যে কোনো বোর্ড, ওয়েস্টবেঙ্গলের বোর্ডের আন্ডার থেকে 45% মার্কস যদি থাকে তোমাদের, তোমরা অবশ্যই সেখানে এলিজিবল হবে ফর্ম ফিল আপ করতে। অ্যাপ্লিকেশন শুড বি লেস দ্যান এসটি এসসি ওবিসির জন্য 40%, আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদেরকে 45%। ওকে, ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবভ 20 ইয়ার্স। ওকে, এখানে 20 ইয়ার্সের নিচে থাকা যাবে না, উপরে থাকতে হবে। তো 1 জুলাই 2023, টু ইয়ার্স রিয়েলাইজেশন ইজ অ্যাভেলেবল এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটস। ওকে, 2000-এর উপরে হওয়া যাবে না, 20-এর নিচে হতে হবে তোমাদের, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো এটু হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের বিষয়। ওকে, অ্যাপ্লিকে এবং তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেটা থেকে দেখে নাও কী করে ফর্ম ফিল আপ করবে। আর যদি তোমরা দেখাতে চাও তোমাদেরকে আমি দেখাতে পারি এখনই ছোট্ট করে, কিন্তু তোমাদেরকে পরে বুঝতে পারবে না। ওকে, যে কী করে করবে না করবে ফর্ম পেমেন্ট টেমেন্ট সেখানে, এখানে তো একটা পিডিএফের দ্বারাই কলেজ থেকে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে এভাবে ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমরা ভালোভাবে চাও তো সে করে সেক্ষেত্রে ডিসিশন বোর্ডে লিঙ্ক থাকবে, সেখান থেকে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখে নেবে, হাউ টু অ্যাপ্লাই অনলাইন। তো এখানে জলপাইগুড়ি ল কলেজের ওয়েবসাইটে যাবে, চেক ইউর অনলাইন এডমিশন বটন, সেখানে তোমরা যাবে হোম পেজে গিয়ে, এখানে রেজিস্ট্রেশন থাকবে নিউ অ্যাপ্লিকেশন রেজিস্টার, এখানে তোমরা অ্যাপ্লিকেশন নেম দেবে, ইমেল দেবে, মোবাইল নাম্বার দেবে, সাবমিট করে দিবে, তারপর অ্যাপ্লিকেশন লগ ইন করবে, আবার সেকেন্ডে তোমরা নাম্বার দিবে, ইউজার পাসওয়ার্ড দিবে, তোমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করে দেবে, ফরগট পাসওয়ার্ড যদি করতে হবে সেখানেও করতে হবে, তারপর ডাউনলোড করতে হবে, তারপর অনলাইন পেমেন্ট করতে হবে, বাস শেষ। ওকে, তোমরা এতটুকু কাজ করতে হবে, করে তোমরা এডমিশনের ফর্ম ফিল আপটা করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।